দেখুন, দুপুরবেলা মেইন রাস্তায় সিএনজি অটো চলতেছে, তারপরে একটা সাপ তো দূর থেকে দেখে আমরা ভিডিও করতেছি, সেই রাস্তার মাঝখানে এসেছিল ওই পাড়ে যাওয়ার জন্য। তো সিএনজি তার সামনে দিয়ে যাওয়াতে আবার ব্যাক করে সেখান বলে ঢুকে যাচ্ছে। কি নাম? কাটিং। আরেকটা দাম দি আরেকটা দেওয়া যায়। আসসালামু আলাইকুম। তো ঈদ কীভাবে তৈরি হয় ডাইসে, সেই ডাইসটা মেশিনটারও একটু চালিয়েছে। তো ঈদের ফর্মা এখানে, তো আগে বন্ধুরা কাটেন ডাইস দিয়ে বাক্স দিয়ে তৈরি করা হইতো, এখন আর সেই সিস্টেমটা নাই। এখন একবারে ঈদ দেখেন আসতেছে, ওই মাটি আগেই মেশিনে দেওয়া আছে। তাহলে আপনারা যারা কাজ করেন, আপনাদের বাড়ি কোথায় দেখুন? ওই যে মাটি আস্তে আস্তে করে আসতেছে, ইটের সাইজে মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতেছে হালকা করে। এখান থেকে মাটি রেডি হয়ে বের হয়ে ওইভাবে ঘুরে আসতেছে, তাকে কেটে তৈরি হয়ে গেল। একসঙ্গে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, চোদ্দ, পনেরো, ষোলো, সতেরোটা ইট একসাথে বের হয়ে আসতো। চমৎকার লাগলো ইট কাটার ইটে দেখেন আসতেছে। কপ্তায় জমে দিচ্ছে আর ওইভাবে মাটি চলে আসতেছে। তো এখানে মেশিনে অনেক শব্দ শোনা যায়, এখন মাটি চলে আসতেছে। আপনি মেইন হেড মিস্ত্রি, কি করানো? আপনার বাড়ি কোথায়? বগুড়াই, দিনাজপুরে। আর একটা আসছে দেখেন, মাটিটা সাজিয়ে নিচ্ছে, সুন্দর হয়ে গেল। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। তো শুরুতে এসে আপনাদেরকে দেখাইলাম যে ইট মাটি মেশিনে খামি তৈরি করে, তারপরে ইট কীভাবে তৈরি করে বন্ধুরা, মানে ইটের ফর্মা কীভাবে বানানো হয় সেই মেশিনটা চালিয়ে। আজকে শুক্রবার, তো তারা আমাকে বলতেছিল যে আজকে তো বন্ধ, শুক্রবার আমরা আজকে কাজ করি না। তো তারপরেও আমি যখন বলছি, বলার পরে তারা আমাকে ইট কীভাবে তৈরি করে সেই ভিডিওটা তৈরি করে দেখিয়েছে। তো সেই ইটগুলো কেটে কেটে এখানে দেখেন আপনারা, কত শত হাজারে হাজারে ইট এরকমের আপনারা রোদ্রে শুকাইতেছে, বা এটাকে বলে খোলা। তো এই খোলার যে ইটের মালিকের যে ইটের নাম সেটা হচ্ছে ARM ইট। তো এদিকে দেখেন যে কাজ করতেছে, চতুর্দিকে অনেক হাজারে হাজারে ইট এরকমের তৈরি করে সুন্দর করে তারা রোদে শুকাচ্ছে দেখেন। 80 টাকা আবার, মানে হাজার হিসাবে আপনারা কাজ করেন, তো 780 টাকা বা 800 টাকার মতন পড়ে আপনাদের হাজার, 1000 ইট আপনারা 1000 ইট একদিনে তৈরি করতে পারলে 780 টাকা পান মজুরি 1000-এর। তো একটা ভালো পারফেক্ট একটা কারিগর, সে একদিনে কয় হাজার ইট তৈরি করতে পারে? 5000। তার মানে সে প্রায় 6-7 হাজার টাকা ইনকাম করে ডেইলি। তো 5000 ইট তো একা বানানা, তার লগে আরো 15 জন মানুষ আছে, ও সব মিলিয়ে মিলিয়ে ওই যে বুড়া পিতা মাড়ি নিয়ে দিব আগাই, পরে মেশিন স্টার দিব, তোলার তো মাড়ি কাটতে আবারও করে ফেলাইবো। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে ধরেন 20 জনের খাটবে, খাটার পরে 5-6 হাজার ইট হবে, এইটার যে মূল্য সবাই ভাগ পাবে ওই হারে। ইতনা থানা। আপনার নাম কি? শহীদ মিয়া। কিশোরগঞ্জের ভাই শহীদ মিয়া এখানে কাজ করে, ওখানে আছে কিছু, দিনাজপুরের কিছু লোক আছে, তাই না? বিভিন্ন জায়গার লোক আছে এখানে। তো এই হলো তাদের কাজের ধরন। তো অবশ্যই বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন ধরনের একটি ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, সেটা হলো ইট খোলা। এই ইটের নাম হয়েছে কি? ARM ইট খোলা। তো রাস্তা দিয়ে যাইতেছিলাম, ইট খোলাটা দেখে মনে হইলো যে আমি একটু ভিডিওটা করি, ভালো লাগলো। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক বড় একটা ইট খোলা এখানে দেখেন, চতুর্দিকে বিরাট এরিয়া দিয়ে এরা মাটি রেখেছে। এই যে ইটের মাটি, এগুলো দিয়ে ইট তৈরি করা হয়। এই যে মেশিন, এখানে একটা মেশিন আছে, এখান থেকে মাটি কেটে কিছু মাটি নরম করে এই যে গাঁথার মতো আছে দেখেন, একটা সিস্টেম ওদের আছে এখানে। যাই হোক, আজকে শুক্রবার, বন্ধের দিন, তো
তারপরে আমি বললাম যে ভাই আমাকে একটি ইটের ফর্মটা দেখাতে হবে, তাই দেখাইলো ওরা এই মেশিন চালিয়ে। তো ওই ভাইদেরকে ধন্যবাদ যে আমি ভিডিও করব, ভিডিওতে দিব, এটা শুনে তারাও খুশি হয়ে আমাদের বন্ধের দিনেও তারা মেশিন রুম খুলে ইটের ফর্মাটা দেখিয়ে দিল। বন্ধুরা, ইটগুলো দিয়ে ঢাকার শহরে বিল্ডিং, বাসা বাড়ি এবং বিভিন্ন ধরনের কাজ, মানে রাজমিস্ত্রির যে ইটের কাজ তৈরি করে সেই ইটগুলো, এই যে দেখুন এখানে এআরএম ইট এখানে সাজিয়ে এই যে রোদ্দে শুকাচ্ছে, এই ইটগুলো যে সারি সারি করে রেখেছে এখানে, এই ইটগুলো শুকানো হইলে শুকানোর পরে আবার ওই পাশে ওই যে দেখা যায় উঁচু যেটা দেখতেছেন উপরে ওই যে ইট, ওইখানে হলো ইট পোড়ানোর চল্লি বলে, ওই যে উঁচু হয়ে আছে লম্বা, ওটার নিচে সাজায়। আমি একটু পরে দেখাচ্ছি ওটা। একটি কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, দেখেন ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মেইন রাস্তার সাথে ইট খোলার সাথে, ওটা হচ্ছে অলিম্পিয়া বিস্কিট ফ্যাক্টরি। আপনারা যে অলিম্পিয়া যে বিস্কিটগুলো টিপ, তারপরে এনার্জি প্লাস, এই যে বিস্কিটগুলো তার ফ্যাক্টরিটা এখানে কিন্তু এই যে সামনে, আর এই পাশে রাস্তার ওপারে ওই যে দেখেন ওটা হচ্ছে হলো পল্লী বিদ্যুৎ সমিতি 2 নারায়ণগঞ্জ, এখানে তারা এগুলো সাজাচ্ছে। এগুলো আপনারা এই যে রোদে মানে ফর্মা থেকে কাটার পরে এখানে নিয়ে আসে রোদে শুকানোর জন্য এভাবে সাজায় না, এটা রোদ রোদে শুকাবে, এরপরে শুকানোর পরে দিব ওই চুল্লির ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। তো আপনারা এগুলো ডেইলি কাজ করে কত টাকা পান মজুরি? মানে ডেইলি 300 টাকা খাবার খরচ, মানে এই 300 টাকার ভিতরে আপনাদের খাবার দাবার সব কিছুই সব মিলে? এই 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 মালিক আর ওই মালিক কি একজনই? ওইটা আর এক মালিক, মেয়ে হোক আর পুরুষ হোক ডেইলি মজুরি 300। কতক্ষণ কাজ করতে হয়? 8টা থেকে 5টা, সকাল 8টা থেকে সকাল 8টায় কাজে লাগবেন আর বিকেল 5টায় ছাড়বেন, 300 টাকা মজুরি। অনেক কষ্টের কাজ, মাটির কাজ আছে। চলুন দেখি সামনে, এই এই কাজের দায়িত্ব আপনারা? আচ্ছা আচ্ছা, তো এখানে ইট সাজানো শেষ তাই না? ইট সাজানো শেষ, তো এখন আপনারা কয়লা সিস্টেম করে ওই আগুনের আগুনের ব্যবস্থা করতেছেন ভিতরে? আগে তো কাঠ দিয়ে করতে, এখন করে প্রথমদিন লাগারে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে ও মা, এই যে তাপ তো আসতেছে, তাপ আসতেছে কি কোথা থেকে? ওই যে আগুন, নিচে আগুন যে জ্বলতেছে সেই তাপ এখন আসতেছে। তো এগুলো হলো লোহার পাইপ, লোহার পাইপ, এই পাইপের ভিতর দিয়ে আপনারা কয়লা ভিতরে দেন। হ্যাঁ, আর এই ড্রামে সাজাই রাখছেন যাতে ওইখান থেকে বেলসে ভরি ওখানে দিবেন। তো দেখেন এটা হলো ইটের চুল্লি। তো এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম ইট কীভাবে ফর্মা তৈরি করে এবং সেই ইট কীভাবে নিয়ে ওখানে শুকায়, এরপরে ইট এই চুল্লির মানে চুল্লির ভিতরে সাজিয়ে উপরে দিয়ে দেখছেন কি যে সুরকি জাতীয় বালি রাবিশ, এখানে এখানে তো আগুন নাই এখন। তো এইগুলো এইগুলো যে দিলেন এখানে দেবেন না? এখানে আসলে পুরো ওই ওইভাবে আসতেছেন তৈরি করে? তো অনেক সুন্দর সিস্টেম না, এই যে ইট যে দিলেন আপনারা ফর্মা করিয়ে কেটে শুকিয়ে যে চুল্লিতে দিলেন, এইটা পুড়ে ঠান্ডা হইতে সময় লাগবে? হ্যাঁ, তাতে তাতে কত সময় লাগবে? ধরেন আমরা ধরেন 2 সপ্তাহ লাগবে। আগুন জ্বলবে কতদিন ভিতরে? না, আগুন যদি আপনি যে চুল্লিতে দিছেন ভিতরে আগুন, ধরেন আনুমানিক কই পর্যন্ত কত ইট হবে আনুমানিক? একবারে 7.5 লাখ ইট বেরোবে, এটা 1 মাস সময় লাগে সব মিলিয়ে। তো দেখেন বন্ধুরা, এক সিকি পরিমাণে যতটুকু চুল্লি ওনাদের, তার এক সিকি পরিমাণে কাজ হয়েছে, বাকিটা এদিকে দিচ্ছেন, এই দেখেন এদিকে দিচ্ছে, এটা এখনও শেষ হয়নি। তো দেখুন এখানে কীভাবে দিচ্ছে, দিয়ে দিয়ে এই যে লাল সুরকির উপর দিয়ে যে আমি হাঁটতেছি, এটা কিন্তু ইটের চুল্লির উপর দিয়ে ওই অংশে আগুন দিয়েছে, এদিকে দেয়নি, এই যে এতখানি খাড়া, এগুলো সব ইট দিয়ে ভরছে ওই রকমের। তো এরকমের কিন্তু এই চতুর্দিকে মাঝখানে এখানে পাইপ দিয়ে ওনাদের এখানে পাখার মতন সিস্টেম, এই যে এখানে দেখেন অনেক গর্ত, আমি কিন্তু ইটের চুল্লির উপরে অনেক বড় গর্ত। এটা এগুলো দিয়ে কি কয়লা দিবেন?
না না এগুলো করা যায় এগুলো ধর না এগুলো দিয়ে ভিতরতে শাস্তা এন তো আইয়া এন ফলা তো এন তো গাও এন দেখো দোয়া দোয়া হ্যাঁ দোয়া ও মানে ভিতরের যে দোয়া হবে ওই দোয়া এইখান থেকে আসবে এটা ফলাইবে এইটাই ফলাই এটা থেকে খাইবে এই পাইপ আছে ওই পাইপ দিয়ে চুল্লি দিয়ে বের হইতেছে না ভিতর দিয়ে আমরা খাই হ্যাঁ তো পুরা হ্যাঁ পুরা পুরা এই বাটার এই এই সাজানো হইলে ওই যে আগুন দিচ্ছেন ওই পাশে ইট সাজানো হইলে সব দোয়াগুলা ওই একটা চুল্লি দিয়ে বেরোবে এইভাবে সিস্টেম পাঁচ থেকে ছয় মাসে আপনাদের এই সিজনে পাঁচবার বা ছয়বার যদি ইট বের হয় তাতে সত্তর থেকে আশি লক্ষ ইট হয় তো আমরা তো দেখছি মার্কেটে যারা বিল্ডিংয়ের তো বিল্ডিংয়ের জন্য যারা ইটগুলো নিয়ে কেনে তারা দশ হাজার টাকা হাজার কেনে নয় হাজার আছে আট হাজার আছে বিভিন্ন রুটি ইটের ইটের কোয়ালিটি বুঝছে আপনারা কি আপনারা আপনারা যে বেতনটা মানে আপনারা যে টাকাটা পান এটা কি বেতন হিসাবে মজুরি হিসাবে না কাজের উপরে ডিপেন্ড করে বেতন হিসাবে জ্বলন্ত ওই যে চুল্লি পাইপ দেয় ওই পাইপ কি একবারে নিচ পর্যন্ত ভাই একবারে এই যে ইটের মাটির সাথে দেখেন এই যে লোহার পাইপ দেওয়া ওই পাইপে তারা এখন ওই যে এক এক ওটার বলে কি এই যেটা দিয়ে দিচ্ছে কয়লা তো ওই যে ওই জিনিসটা বেলসার মতন না চামিজ বা বেলসার মতন দেখেন গরম এই জন্য লোহার রড দিয়ে এক একটা ঢাকনা জাগিয়ে এক একটা এক এক ইয়া করে চুঙ্গি করে ভিতরে দিয়ে দিচ্ছে এটা এটা সবসময় দিতে হয় মানে আধা ঘন্টা দশ মিনিট পরপর তাই না আধা ঘন্টা পরপর ওই এক এক চুল্লি দিলেই আধা ঘন্টা জ্বলবে আসুন তোমরা আবার এখানে একটি পাক করে খাও এই আলু আলু কুচে এটা পাক রান্নার আয়োজন চলতেছে এখানে এখানে পাক করে কয়লা দিয়েই তোমরা হ্যাঁ তুমি তুমি বাবরছি কি তোমার নাম কি আজাদ অনেক তাপ এখানে তো অনেক তাপ হ্যাঁ এই যে পাইপের ভিতরে দিচ্ছেন ওখানে যাইয়ে যে আগুন চলতেছে এই আগুনের তাপ চতুর্দিকে যতদূর ছড়ায় ওই তাপেই ফুলতেছে তাপে হ্যাঁ সেই আর সব ধোঁয়াটা ওইখান দিয়ে বের হয় এই চুল্লিটা দিয়ে না এই চুল্লিটা দিয়ে সব ধোঁয়াগুলো বের হয় তো ইট কীভাবে তৈরি করে ইট কীভাবে পোড়ায় মোটামুটি একটা ধারণা বন্ধু আপনাদেরকে দিলাম তো অবশ্যই এই ভিডিওটা দেখে যদি আমাদের আমাদের এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আমার এই জীবনের কথা চ্যানেলের সঙ্গে থাক যখন যে দেখতেছেন নতুন অবস্থায় সবাই সাবস্ক্রাইব করবেন তো ইটের ভাটার এই খোলা থেকে বিদায় নিয়ে নেব এখন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে বিদায় নিয়ে নিয়েছি ইটের ভাটা থেকে খোদা হাফেজ।